আরে জলটা দেখতে দে রে ভাই তোরা আরো চাপ আরো চাপ আমার কথা হচ্ছে আমটা পড় যে মানে তুমি এটা উদয় না আছে আমি যেটা তোমাদের বলছি বেলা দুটো পর্যন্ত জল কিন্তু আরো আসবে সকালে আরো ছেড়েছে আজকে রাত্রিটা টেক কেয়ার করো ভালো করো এটা তো দেখছি জল ছাড়া বন্ধ হচ্ছে আমি নবান্নে ফিরে গিয়ে আমি দেখাচ্ছি সব রিলেশন কেটে দেবো ডিভিশনের সাথে কোনো সম্পর্কই আর রাখবো ছেড়ে দাও না তুমি জলটা ছেড়ে করো ভাই তুমি সাইডটা দাও আমাকে একটু দেখতে দাও আমি তো এতদূর থেকে আসি দেখার জন্য এইটা সরে যাও না ভাই একটু সরে যাও একটু সরে যাও এই সমস্যা সরে যাও সাইডটা করো না এদিকে বাদিক জানি বাদিকটা আমি একটু দেখি বাবা একটু সরো এই বাদিকটা একটু সরো সবাই একটু সরো এটা আরো তিন চার ফুট জল চলে যাবে আজকে জল কিন্তু আরো এগিয়ে যাবে যারা এগিয়ে আছে তাদের ছড়াও ভাই আমাকে বলো না আমার সমস্ত এইগুলো দেখে গেলাম দেখে গেলাম কাজগুলো করছে মানে জলটা শুকিয়ে গেলে যত চাষি জমি আছে ওগুলো শস্য বীমা যত শস্য আছে ক্রপ ইন্স্যুরেন্সে অধিকদের সাথে কথা বলে করবে দিয়ে হচ্ছে যাদের বাড়ি একদম ভেঙে গেছে মাটির বাড়ি তার লিস্টটা অন্তত করবে আর এইটুকু রাস্তা খারাপ আছে আমি দেখলাম নৌকা করে তখনই যাও যখন জলের স্রোতটা থাকবে না স্রোত থাকলে কিন্তু জল ডুবিয়ে দিচ্ছে দোতলা বাড়ি শুদ্ধ ডুবিয়ে ভেঙে ফেলে দিচ্ছে এত জলের তো এখনো পর্যন্ত আমার মনে হয় 5 লক্ষ কিউসেকের উপর জল ছেড়েছে আমি এখন ফিরে গিয়ে ফার্স্ট কাজ আমার হচ্ছে যেটা আমার 2 ঘন্টা লাগবে আমি ফিরে গিয়ে যেটা ফার্স্ট করব আর দেখাবে না আমার ঠিকই 2 ঘন্টা লাগবে কারণ জয়নারায়ণপুর অন্তর কাছে ওই তো সবই এসে গেছে আমরা দাঁড়িয়ে আছি জলে জল চারিদিকে আমি গিয়ে যেটা করব আমি চিফ সেক্রেটারি হোম সেক্রেটারি পুলিশ এবং মেন ইম্পর্টেন্ট ডিপার্টমেন্টগুলোকে নিয়ে একটা মিটিং করব এবং যেটা করতে হবে সবই কিছু না আমি রাতে থেকে আছি সুকান্ত আছে আমি যেটা বলছি ডিভিসিকে যেভাবে এবার ডিভিসি যা বিহেভ করেছে ডিভিসি প্রায় 4-4.5 লাখ কোনো হিসেব নেই আমাদের জানাচ্ছেও না কোনোদিন কিন্তু এটা হয়নি আমরা টাইম টু টাইম মনিটরিং করি এবং আপনারা শুনলে অবাক হবে যেদিন ডাক্তারদের নিয়ে আমার বাড়িতে মিটিং ছিল আমি ডিভিসির যে চেয়ারম্যান তাকে পার্সোনালি ফোন করেছিলাম আমার চিফ সেক্রেটারি কথা বলেছিল আমি বলেছিলাম যে আমাদের এখানে বর্ষায় ফ্লাড হয়ে গেছে প্লিজ এত জল ছাড়বেন না আপনারা যখন 80% ভর্তি হয়ে যায় তখন কেন একটু একটু ছাড়েন না তাতে আমার অসুবিধা হয় না আমাদের রাজ্যটা নৌকার মতো উত্তরবঙ্গে বন্যা হয় ভুটান নেপালের জলে আর এখানে বন্যা হয় ঝাড়খণ্ডের জলে মালদায় বন্যা হয় বিহারের জলে গঙ্গা ভাঙনের পরে ফরাক্কা ড্রেজিং না করার ফলে আমি নিজে হেমন্ত সোরেনকে 3 বার ফোন করেছি রাত্রিবেলায় এবং আরে আমাকে আমারটা করতে দাও না 3 বার ফোন করে আমি রিকোয়েস্ট করেছি ওরা ছেড়েছে তেনুঘাট পাঞ্চের থেকে আর ডিভিসি ছেড়েছে সবচেয়ে বেশি এখন জল ছাড়ার পরিমাণ 5 লক্ষ ছাড়িয়ে গেছে পুরো হিসেব ওরা আমাদের বলছে না এভাবে তো চলতে পারে না বছর পর বছর
তাও তো 5 লক্ষ পুকুর কেটেছি আমরা 500 চেক ড্যাম করেছি তার মধ্যেও জলটা ঢুকছে সেইগুলো যদি না করতাম তার মানে আরো কত হতো দোতলা সমান জল ঢুকেছে এবং কালকে বীরভূমের ডিএম এমএলএ এমপিরা কোনো রকম লাকিলি বেঁচেছে ফরচুনেটলি নৌকাও সেফ নয় এত জলের স্রোত আমার কাছে এক্ষুনি খবর এলো আমি যেখানে থাকি আমরা অত উঁচু করে বাঁধিয়ে দিয়েছি গঙ্গাটা তাও পুরো লাস্ট স্টিয়ারে জল আমি ফোন করে বললাম লতাকে ও যে আমার সাথে থাকে অভিষেকের মা যে শিগগিরি পাশে সরে যা সমস্ত গলিটলি সব জলে ডুবে গেছে এত জল এটা এখন চলবে দুটো তিনটে পর্যন্ত পূর্ণিমার কোটালো গেছে কালকে তারপর যদি রোদ থাকে এইভাবে বৃষ্টি যদি আর না হয় তাহলে তিন চার দিন টাইম লাগবে এটা সেটেল করতে চাষি জমিগুলোর ব্যাপারে আমাদের ক্রপ ইন্স্যুরেন্স করা আছে শস্য বিমা চাষিদের জন্য তারা চিন্তা করবেন না জল শুকিয়ে গেলে মেপে সেগুলো দেখে নেওয়া হবে যাদের মাটির বাড়ি ধসে গেছে যদিও এখনো প্রায় বাংলায় আমরা 50 লক্ষ পাকা বাড়ি তৈরি করেছি কিন্তু এখনো 50 লক্ষ মাটির বাড়ি আছে 3 বছর ধরে কেন্দ্রীয় সরকার টাকা দেয় না তাই এবছর আমরা 11 লক্ষ করব বলে ঠিক করেছিলাম ডিসেম্বরে ওটাকে আমি বাড়িয়ে আরো 1 লক্ষ বাড়াবো তার কারণ হচ্ছে যে বাড়িগুলো মাটিতে একদম ধসে গেছে যদি সেই বাড়িগুলো লিস্টের মধ্যে না থাকে তাহলে যার বাড়ি হোক আমি এখানে কোনো ডিসক্রিমিনেশন বঞ্চনা চাই না মানুষ বিপদে পড়েছে মানুষের পাশে দাঁড়ানো আমাদের কাজ আর আমি চিকিৎসকদেরও বলবো এই জল কমে গেলে সাপেরাও আশ্রয় নিয়েছে ডাঙায় সাপে কামড় ডায়রিয়া জ্বর এগুলো তো হবেই আমি নিজেও ফোন করে চিফ সেক্রেটারিকে বলেছি কয়েকটা জায়গায় ইমিডিয়েট মেডিকেল ক্যাম্প যাতে মেডিকেল ক্যাম্প যে করবো এখনো পর্যন্ত কাজে তো যোগদান হয়নি আমি তো আমার সাধ্যমতো করেছি এর থেকে বেশি আমার কিছু বলার নেই আমি আশা করি লেট দ্য গুড সেন্স প্রিভেল কারণ বন্যায় মানুষ আক্রান্ত মানুষের প্রাণ বাঁচানো আমাদের এখন সবচেয়ে বড় কাজ দুটো খাদ্য তুলে দেওয়া বড় কাজ এই সময়টা রাজনীতির সময় নয় সামনে পুজো পুজো প্যান্ডেলগুলো পর্যন্ত দেখুন কি অবস্থা জল ঢুকে গেছে রিলিফ ক্যাম্পগুলো চলবে যতক্ষণ পর্যন্ত তারা বাড়িতে ফিরে রান্না করার মতো অবস্থা ফিরবে দুই হচ্ছে ওদের যেন জামা কাপড় খাওয়া দাওয়া বেবি ফুড কোনো অসুবিধে না হয় আজকে ববিও আসছে আমি সব জেলায় সব প্রতিনিধিদের পাঠিয়েছি মানুষ ভুইয়াও কিছুক্ষণ আগে বীরভূমে মিটিং করছিলেন ওখানে আমাদের চাদুটা তো সকলে আছে বর্তমানেও আমি অরূপ বিশ্বাস এবং অন্যদের পাঠিয়েছি স্বপন দেবনাথ ওদিকে রবি চ্যাটার্জি সবাইকে পাঠিয়েছি বাঁকুড়া পুরুলিয়া আমি মলয় ঘটককে দায়িত্ব দিয়েছি সাথে অরূপ চক্রবর্তী থেকে শুরু করে যারা আছে এমএলএ এমপিরা জেলা পরিষদ পঞ্চায়েত বা অন্যান্য ডিএমএ ডিএম এসডিও যারা আছেন সব দেখবে এইভাবে প্রত্যেকটা জেলায় মেদিনীপুরেও ঘাটালে আজকেও আমাদের টিম যাবে খানাকুল পরশুরাতেও যাবে এবং পাঁশকুড়া যে জায়গাটা আমি দেখে এলাম ওখানে আমি ডিএমকে দায়িত্ব দিয়েছি টোটাল দেখে দেওয়ার জন্য এখানেও ডিএম আছে পুলক আছে রাজা সুকান্ত সবাই আছে জেলা পরিষদ থেকে শুরু করে গ্রামসভা নির্মল মাঝি সকলেই আছে এরা ডিএম এসপিকে কোঅর্ডিনেট করে এলাকায় যাতে কেউ রিলিফ থেকে বঞ্চিত না হয় সেটা দেখবে আর সাপের কামড়ের ওষুধ প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রগুলোকে বেশি করে রাখতে বলো জলে যেখানে যোগাযোগ করা যাচ্ছে না জলের স্রোত দেখে তবে নৌকা ছাড়তে হবে স্রোত যদি বেশি থাকে নৌকা ছাড়লে নৌকা ডুবে যাবে মানুষের প্রাণ আগে বাঁচানো দরকার এটা মাথায় রাখতে হবে কালকে তোমরা এই শিক্ষাটা পেয়েছো আশা করি জল এবং আগুন এই দুটোকে গায়ের জোরে খেলা করা যায় না আর জল আসছে একটু অপেক্ষা করি যে অপেক্ষা করবেন সেই ডুববেন জল কিন্তু 1 ঘন্টায় পুরো গলা পর্যন্ত নিয়ে যায় আমি এরকম আমার গৌতম মরে যাওয়ার পর আমার সেই এক্সপিরিয়েন্স আছে এখানেও তাই হয় 1 ঘন্টার মধ্যে ডুবে যায় আমি পাঁশকুড়াতে যে স্রোত দেখে এলাম এইটাই সেই স্রোতটা আসবে দুটোর সময়
এই আসবো আসবো বলে দুটো থেকে শুরু হবে। আমি তোমাকে কাল রাতে মেসেজটা পাঠিয়েছিলাম, আমরা যতটা পারছি কোঅর্ডিনেট করে করছি, কিন্তু দেখুন জল তো আমার হাতে নেই। আমি তো ডিবিসির সাথে সব সম্পর্ক পশ্চিমবাংলার কাট আপ করবই, আমি ফিরে গিয়ে আমার একটাই কাজ। জল ছাড়া বৃষ্টির জন্য এই বন্যা হয়নি, দিস ইজ নট ফর রেন। ইয়েস, ফোর ফাইভ ডেজ দেয়ার ওয়াজ এ রেন, বাট উই ক্যান টলারেট দ্যাট, উই হ্যাভ সো মেনি ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড সিস্টেম, বাট আই ক্যানট টলারেট, পিপুল ক্যানট টলারেট মোর দেন 5 lakh কিউসেক ওয়াটার হোয়াট ইজ বিন রিলিজড ফ্রম ডিবিসি অ্যান্ড আদার এরিয়া। দ্য ক্যাপাসিটি অফ ডিবিসি ড্যাম, ইট কেম ডাউন 36% অনলি, সো ফার মাই নলেজ ইজ কনসার্ন, ফ্রম 100% টু, বিকজ ডেফিনেটলি দ্য নেগলিজেন্স ফ্রম সেন্ট্রাল গভর্নমেন্ট, নো ড্রেজিং, নো ডিসিলটেশন, ইয়ার্স টু ইয়ার্স, and we are fighting the battle every year. Why Bengal people will fight the battle? They said, let the Jharkhand be saved. I said, yes, Jharkhand be saved, Bengal must be saved also. I cannot protect you instead of my people. Amar jonogoner ami jibon diye apnake ami protect korbo, eta kokhono hote pare na. Amrao siddhanto niyechi jehetu jol dukche, emon ki ami dekhe elam Mindapur diye, apnarao to jara amar sathe aschilen, ন্যাশনাল হাইওয়েতেও জল উঠছে। সুতরাং 3 দিন ঝাড়খণ্ডের বর্ডার বন্ধ থাকবে, সিল থাকবে। প্লিজ সেন্ড দিস মেসেজ টু রাজীব কুমার ডিজি ইমিডিয়েটলি, 3 দিন বর্ডার থাকবে বন্ধ, তার কারণ গাড়ি ঢুকলে জলে ডুবে যাবে, এটা আমি চাই না। আর ডিবিসির সাথে অল সম্পর্ক আমি তো কাট আপ করবই, বিকজ ইট ইজ টু মাচ, ইট ইজ টু মাচ। তারপরেও জল ছাড়ছে, একবার দাবি করছে বৃষ্টি হর সাল মে ইতনা জ্যাদা কবি নাই হুয়া দি, আপনি কে সেন্ট্রাল হামনে বহুত দফে প্রাইম মিনিস্টার কো লেটার লিখা, কোই বিচার নেহি মিলা, বহুত দফে লিখা, হামারা মিনিস্টার টিম গিয়া আউর কিয়া কর সকতি, নেহি কিয়া কুছ, ইসি কে লিয়ে হামারা জনতা কো দিক্কত হো রাহা হ্যায়। ये पानी डीबीसी का हमारा हाथ में नहीं है, ये सेंट्रल गवर्नमेंट का ऑर्गेनाइजेशन है। अब देखो ना, फराक्का में जब हम वाटर दिया था तब ये सेंट्रल गवर्नमेंट का वादा था कि 700 करोड़ रुपया बंगाल के देंगे ओगिलोशान का काम करने के लिए, नहीं दिया एक पैसा। इसका बाद उसका अंडर में 120 किलोमीटर था, अभी उसको कमती करके 20 किलोमीटर में चलाया। दे आर नॉट टेकिंग केयर फॉर मालदा पीपुल ऑल्सो। 7 दिन धरना चल रहा था उधर में, हम इसको नहीं छोड़ेंगे। जनता को अभी बचाना है, हम शुद्ध सबाई के बोलबो बाड़ी माया ना करे जीवन बचान, बाड़ी ते फिरे जेते पारबेन, जीवन टा थाकले बाड़ी गुछिए नीते पारबेन, माठ मैदान शस्य क्षेत्र एगुलो गवर्नमेंट देखबे। जार बाड़ी नहीं माटिर बाड़ी, 3 टे करे तिप्पल दीते बोलबो, नॉट 1 तिप्पल, आपातत तादेर একটা টেম্পোরারি ব্যবস্থা করা হবে, পরে তারপর আমি দেখব। সেন্ট্রাল গভর্নমেন্ট ইজ নট গিভিং আস মানি 3 ইয়ার্স ফর আওয়াস যোজনা, অ্যান্ড উই নিড মোর 50 lakhs কাচ্চা বাড়ি ইমিডিয়েটলি, দ্যাট অলসো দে আর প্রোভাইডিং নট মানি ফর 100 ডেজ ওয়ার্ক অর কাচ্চা বাড়ি অর রুরাল রোড। ইনস্টেড অফ দ্যাট we will get more than 1,60,000 crore from central government. Let them release our fund. If you don't give, I will do it from that money. Now we have decided in the month of December we will provide 11 lakh people out of 50 lakhs. The pakka bari, they can build up, and because of this flood affected area also, we have to include 1-2 lakhs more who are really deserve, whose name is not in the list. That also you have to take care. I do not know how the money will come, but let us see the public interest first. দিদি বৃষ্টি তো থেমে গিয়েছে ঝাড়খণ্ডে, তাও এখনো ডিবিসি জল ছেড়ে যাচ্ছে, আজকে সকালেও ছাড়া হয়। আর যখন শুকিয়ে যায় বাঁকুড়া পুরুলিয়া, এক ফোঁটা জল চাই দেয় না, আর এখন ইচ্ছা করে আমাদের ডোবাচ্ছে, কেন এর কৈফিয়ত দিতে হবে না? মানুষ যদি হাইকোর্টে যায়, মানুষ যদি সুপ্রিম কোর্টে যায়, যদি গভর্নমেন্ট বিচার না দেয়, মানুষ তো যেতেই পারে, কি উত্তর দেবে তারা? কখনো এই জিনিস হয়নি।
বাংলাকে বদনাম করা হচ্ছে। বিজেপির একটা ইন্টারনেট সিস্টেম খুব স্ট্রং আছে, লেফটিস্ট তো আছেই সাথে, বামরাম বোধ, তারা বাংলাকে ডিফেম করছে। কারণ তাদের থেকে এখান থেকেই পড়াশোনা করে অনেকে বিদেশে গেছে, তাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, তাদের সোশ্যাল নেটওয়ার্ক আছে, তারা মানুষ বিপদে পড়লে কাছে যায় না, বাট তারা শুধু বাংলাকে ডিফেম করে। আপনাদের মিডিয়ার একটা অংশ আছে, আই এম সরি টু সে, বাংলাকে সম্মান করতে শিখুন এটুকু আমি বলবো। আজকে মানুষ বিপর্যয় আর আপনারা বাংলাকে ডিফেম করে বেড়াচ্ছেন। মানুষ কিন্তু এটা সহ্য করবে না, ভগবানও সহ্য করবে না, ঈশ্বরও সহ্য করবে না, আল্লাহও সহ্য করবে না। মনে রাখবেন, টাকা থাকতেও কিন্তু অনেক কোটি কোটি পতি অসুস্থ হয়ে মারা গেছে। কেউ যেন ভাববেন না বিপদ আপনার দুয়ারে আসবে না, বিপদ আমার দুয়ারে আসলে বিপদ আপনার দুয়ারেও আসবে, তৈরি থাকতে হবে। আমি এখন চাই মানুষ আপাতত স্বস্তি পাক। দিদি, ফ্লাড এরিয়া মে আপ কুছ হার জগহ পর জায়েঙ্গে কি সেন্ট্রাল কুছ কে বারে মে।